তৃণমূল নেত্রীর আমন্ত্রণে কাল ব্রিগেডের সমাবেশে যোগ দিতে একে একে কলকাতায় হাজির হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব। ইতিমধ্যে এসে পৌঁছেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া, পাশাপাশি এসেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, সদ্য বিজেপি ত্যাগী অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাংও কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন কলকাতায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজনীতির বিশিষ্ট ব্যক্তিরা যারা আগামীকাল ব্রিগেডের সমাবেশে উপস্থিত থাকবেন তারা একে একে শহরে এসে উপস্থিত হয়েছেন। এসে পৌঁছেছেন এইচডি দেবেগৌড়া, এসেছেন শরদ পাওয়ার এবং গেগং আপাং, তিনিও এসে পৌঁছেছেন শহরে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে গেগং আপাং, যিনি পাঁচবারের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, সম্প্রতি ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্নের পর তার কলকাতায় তৃণমূলের ডাকে ব্রিগেড সমাবেশে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূলে যোগ দেবেন কিনা তা নিয়ে তিনি ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখবেন বলছেন, এবং সেই সঙ্গে তিনি মনে করছেন যে জোট রাজনীতিকে মজবুত করার প্রয়োজন রয়েছে। ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা।